আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমাদের বাজরিকার পাখিগুলোকে আমি কখনো সামনাসামনি খাবার খেতে দেখি নাই। তো কালকে আমি যখন বাজরিকার পাখিগুলোকে খাবার দিতে গেছি, কেন জানি না আমার হয়তো বা খাবার দিতে একটু লেট হয়ে গেছিলো। তো খাবারটা দেওয়ার সাথে সাথে আমাদের যে বাজরিকার পাখিটা সবসময় সামনে এসে থাকে, ও সাথে সাথে খাবার খেতে চলে আসছে। আমি এখন পর্যন্ত কখনো দেখি নাই যে সামনাসামনি ওরা খাবার খাইতেছে। আমার পাখিগুলো অনেকদিন যাবত ধরে আমার লফটের ভিতরে আছে। তো কালকে দেখলাম যে খুব সুন্দরভাবে ওরা আমার সামনে এসে খাবার দাবার খাইতেছে। যদিও একটাই খাইছে, আরেকটাই সেই হাঁড়ির ভিতরে আর কি লুকিয়ে লুকিয়ে থাকতেছিল, ও বাইরে বের হইতেছিল না, ও আগে থেকেই ভয় পায়। বাট প্রথম যে বাজরিকার পাখিটা আছে ওইটা সুন্দরভাবে আমার সামনে এসে খাইতেছে, ওইটা আপনারা এখন ক্লিপে দেখতে পারতেছেন। প্রচুর পরিমাণে ভালো লাগতেছিল, কারণ পাখিটা একটুও ভয় পাইতেছিল না, খুবই সুন্দরভাবে ও ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবারগুলো খাইতেছিল। হয়তো বা খাবারটা দিতে একটু লেট হয়েছে, এই কারণে আমরা এই মুহূর্তটাকে দেখতে পারছি। আমরা আমাদের ছাদের যদি একটু চিন্টু মিন্টুর আপডেট দিই, সেটা হচ্ছে যে প্রায় অনেক দিন যাবত হয়ে যাবে, এ হচ্ছে কি আমাদের চিন্টু এবং ওই হচ্ছে কি আমাদের মিন্টু, এই দুজনকে আমি আলাদা রাখছি। বাট দু একদিন যাবত ধরে ওদেরকে আমি জোড়া দিয়ে দিছি, ওরা যেন আবার খুব শীঘ্রই যেন আমরা আমাদের চিন্টুর কাছ থেকে ডিম পাই, এবং জোড়া দিছি। এবং আগে যেবার চিন্টু যেখানে ডিম পেরে আর কি এই বাচ্চাটাকে ফুটাইছিল, এটা কিন্তু চিন্টুর বাচ্চা। হ্যাঁ, চিন্টু ডিম পেরে ওম দিয়ে দেন, তার পরবর্তীতে বাচ্চাটাকে ফুটিয়েছে, এখন মাশাল্লাহ ও অনেক বড় হয়ে গেছে। তো ওই যে জায়গাটা আছে ওইটার ভিতরে আবার আমি একটা নেক্সটের মতন করে দিছি, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ওরা আবার অলরেডি মিটিং করা শুরু করে দিছে, খুব শীঘ্রই আশা করি যে আমরা আমাদের চিন্টুর কাছ থেকে আবার ডিম পাবো ইনশাল্লাহ। মাঝখান দিয়েও প্রচুর পরিমাণে আর কি আনফিট হয়ে গেছিলো, যার কারণে ওদেরকে আমি একসাথে রাখি নাই, ওকে আলাদা রেখে রেখে খাবার দাবার দিছি। ও এখন আপাতত অনেকটা সুস্থ সবল আছে এবং একটু হেলদি আছে, এই কারণে ওকে আবার আমি জোড়া দিয়ে দিছি। এই দেখেন ও কত সুন্দর করে খাইতেছে। এবং ওইখানে আমাদের মিন্টু আছে, মিন্টু ভাই প্রচুর পরিমাণে পাজি। হ্যাঁ, এই যে দেখেন বসে রয়েছে। চিন্টু এর আগের বারও এই জায়গাটার ভিতরে ডিম পারছিল, দেখেন এই যে এখানে আবার খ্যার দিয়ে দিছি। আর যদিও আজকে সকালে চিন্টু হালকা এখানে এসে বসছিল, আবারও উঠে চলে গেছে। এই যে ও আবার আসতেছে, এখন আসবা, আসো 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 চিন্টু মিন্টু আসো। এই যে পুরো আমার চীনা হাঁসের পরিবার। এই যে সামনে হচ্ছে গেছি গিয়ে আমাদের মিন্টু, ওই যে ওইখানে চিন্টু, এখানে চিন্টুর বাচ্চা আছে। আসো 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 আসো, যদিও এখন যে বসবে না, দেখি ও কী করে। আসো 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 আসো। এই যে ওই হচ্ছে গিয়ে ওর ডিম পাড়ার জায়গাটা, ও মনে হয় যে এবার পছন্দ করছে, কারণ আজকে সকালে যে ওইখানে বসছে। দেখা যাক ও এবার ওই জায়গাটার ভিতরে ডিম দেয় কি না। এই যে কবুতরের লফটে চলে আসছি, কোনটা টাকাটাই করতেছে রে। এই দেখ, ও কিন্তু মাদি কবুতর, মাদি কবুতর হলেও ও প্রচুর পরিমাণে ডাকাডাকি করে। এই যে এটা হচ্ছে কি আমাদের হারিয়ে যাওয়া কবুতরটা, যেটাকে কিনা আমরা খুঁজে বের করছি। ও এখানে আপাতত সিঙ্গেল আছে, এবং আমাদের অন্যান্য যেসব কবুতরগুলো আছে মোটামুটি সবগুলোই কিন্তু ডিমে তা দিতেছে। সেটা হয়তো আপনারা জানেন, এই যে উপরের পেয়ারটা ডিমে তা দিতেছে, এবং এই যে এখানে আমাদের খাকি যে পেয়ারটা আছে ওইটাও ডিমে তা দিতেছে। মোটামুটি আমাদের লফটের সবগুলো কবুতরই আর কি ডিমে তা দিতেছে, শুধুমাত্র আমাদের এই সিঙ্গেল কবুতরটা বাদে। এই দেখেন, এই দেখেন ও কত সুন্দর করে ঢাকতেছে রে ভাই। এই যে ইনশাল্লাহ খুব দ্রুত ওর জন্য আমি একটা নর একটা কালেক্ট করার চেষ্টা করব। আমি আমার কবুতরগুলোকে দুইটা পাত্রের ভিতরে খাবার দিছি, এখানে ওদের যে সিট মিক্সটা আছে ওইটা আছে, এবং এইখানে আছে হচ্ছে কি গ্রিট। তো গ্রিট কবুতরকে আমি সবসময় দিয়ে রাখি। গ্রিট দিলে কি হয় সেটা হচ্ছে যে কবুতরের ড্রপিংটা ঠিক থাকে। অনেক সময় দেখা যায় যে কবুতরের ড্রপিং থেকে প্রচুর বাজে পরিমাণে স্মেল আসে। তো আপনি যদি আপনার কবুতরকে গ্রিট খাওয়ান, তাহলে এই আর কি স্মেলটা কম আসবে, এবং কবুতরের বদ হজমের সমস্যা থাকলে ওইটা আর কি সমাধান হয়ে যাবে। তাছাড়া গ্রিট কিন্তু ক্যালসিয়ামের কাজও করে। গ্রিটের ভিতরে অনেক ধরনের ডিমের খোসা থাকে, ঝিনুকের গুঁড়া থাকে, অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে গ্রিটটা কবুতরের জন্য প্রচুর পরিমাণে ভালো। আমি এই কারণে অল টাইমে আর কি গ্রিট দিয়ে রাখি। মাঝখান দিয়ে আমার গ্রিটটা যদিও শেষ হয়ে গেছিলো, বাট তার পরবর্তীতে আবার এনে ওদেরকে দিয়ে দিছি। তো এই হচ্ছে গিয়ে আর কি আমাদের কবুতরগুলার মোটামুটি আপডেট। ওদের ডিমগুলো চেক করার সময় হয়ে গেছে, আজকে হয়তো বা কালকে আমি ডিমগুলো চেক করব। দেন তার পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিব যে আমাদের এই তিন পেয়ার কবুতর থেকে কয়টা ডিম জমলো না জমলো। দেন তার পরবর্তীতে আমরা খুব শীঘ্রই আশা করি যে ওদের কাছ থেকে বেরিয়ে পাবো। এই যে এখানে আমাদের চিন্টুও চলে আসছে, এবং চিন্টুর বাচ্চা। কিরে তোরা কী খেতে আসছিস এখানে? আমার আব্বু মূলত আর কি জাল রাখে। হ্যাঁ, তো ওই জালের ভিতরে মাঝে মধ্যে শামুক বেঁচে থাকে এবং মাছ বেঁচে থাকে।
তো ওইগুলো আবার ওরা ছুটিয়ে ছুটিয়ে এখান থেকে এসে এসে খায়, ঠিক আছে। বাট ওরা এখানে আসলেই দেয় ড্রপিং কইরা, পুরো ঘরের অবস্থা 12টা বেজে যায়, ঠিক আছে। ও কি জানি পাইছে এখান থেকে খাওয়ার চেষ্টা করতেছে, দেখেন নিয়েছে। যাক, ওরা এখন আপাতত এখানে আছে, ওরা এখন ঘোরাঘুরি করুক। আজকের ভিডিও আমাদের চিন্টু হয়তো আবার খুব দ্রুত ডিম দিয়ে দিবে, তো সবাই দোয়া করবেন আমাদের হাঁসগুলোর জন্য, আমাদের কবুতরগুলোর জন্য, সবাই যেন সুস্থ সবল থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।